हेलो बंधुरा, विविध विषय चैनले आपनादेर सबाइके अनेक अनेक स्वागतम। आशा करी आपनारा अनेक भालो आछेन। आगाम शुभ भ्रातृद्वितीया। आजके आमी की विषये भिडियो करते चलेछि तोमरा हयतो थाम्बनेल देखे बुझे गेछो। ताहले आर किछु ना बोले चलुन भिडियोटि शुरू करी। प्रति बछर कार्तिक मासे शुक्ल द्वितीया तिथिते प्रति घरे घरे भाइयेर कपाले ब्रणेरा टीका एके देय, जाके बोली भाई फोटा। भाइयेर मंगल कामना उपलक्षे जमेर दुआरे काटा फेले, जाते जमराज जेन तार दुआर पेरिये भाइयेर चौकाठेर दिके पा ना बाड़ाय। सकल विषयेर पेछने किन्तु पौराणिक आख्यान थाकेई। এই ভাইফোঁটার পিছনেও পৌরাণিক ব্যাখ্যা থাকবে না তা ভাবা অসম্ভব। আর সেই ব্যাখ্যা থেকেই আপনাদের আর অন্ধকারে থাকতে হবে না। আজ বলবো সেই অজানা কাহিনী, অবশ্যই বলবো, কিন্তু তার আগে এই ভাইফোঁটার জন্ম কোথা থেকে, নামকরণ ইত্যাদি ভাইফোঁটা সংক্রান্ত আরও কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক জমের দুয়ারে কাঁটা কেন ফেলা হয়। জমির দুয়ারে কাঁটা ফেলা হয় কারণ ভাই বা দাদা কোনো অশুভ বিপদ স্পর্শ করার সাহস না পায়। তাই এই দিনে বোনের প্রার্থনার কিন্তু বিশাল জোর। বোনের কনিষ্ঠা আঙ্গুলের দ্বারা চন্দনের টিকা যখন ভাইয়ের কপালে ওঠে, তখন জমের সাধ্যি থাকে না সেই ভাইয়ের কোনোরূপ ক্ষতি সাধন করার। প্রতিটি বোন দিদি তার আদরের ভাই বা দাদার আয়ুর দীর্ঘজীবিতার জন্য মঙ্গল কামনা করে। ভ্রাতৃদ্বিতীয়া গোটা দেশে পালিত হয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয়। যেমন হিন্দু ধর্মের রীতিতে বাঙালিদের কাছে ভাইফোঁটা নামে পরিচিত। পশ্চিম ভারতে এর নামকরণ ভাইদুজ নামে। মহারাষ্ট্রে, গোয়া, কর্ণাটকের দিকে একে ভাই বীজ বলে সকলে জানে। মহারাষ্ট্রের ভাইদুজ এতটাই আড়ম্বরের সাথে পালন করা হয় যে যদি কারোর ভাই না থাকে তাহলে সে যাতে সেই ভাইদুজের আনন্দ উপভোগ করতে পারে, বঞ্চিত না থাকে, তাই চন্দ্রদেবতাকে ভাইয়ের আসনে বসিয়ে এই উৎসব পালন করা হয়। শুধু আমাদের দেশ বললেও কিন্তু একটু ভুল হবে, নেপালেও কিন্তু এই ভাইফোঁটা পালিত হয়। কিন্তু ভাই টিকা নামে এছাড়াও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলেও এই একই নামে পালন করা হয়। সর্বোপরি আমরা এটাই বলতে পারি যে ভাইফোঁটার আসল উদ্দেশ্যই হল যে ছোটবেলার খেলার সঙ্গীটি বা প্রিয় মানুষটির মঙ্গল কামনা করাই হলো ভাইফোঁটা। চলুন এবারে তাহলে আমরা পৌরাণিক কাহিনীটি জেনে নেই। ভাইফোঁটা সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যমুনা তার ভাই যমরাজের দীর্ঘায়ু কামনা করে এই দিনে উপবাস করেছিলেন এবং তাকে অন্নকূট খাবার খাওয়ান। কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান যম তার বোনের কাছে আবির্ভূত হয়েছিল। যমের বোন যমুনা তার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য খুব উদ্বিগ্ন ছিলেন। যমুনা তার ভাইকে দেখে খুব খুশি হন এবং আরতি করে কপালে তিলক লাগিয়ে ভাইকে স্বাগত জানান। যমরাজ প্রসন্ন হয়ে তাকে বর দিয়ে দিলেন যে এই দিনে যদি দুই ভাই বোন একসঙ্গে যমুনা নদীতে স্নান করেন তাহলে তারা মোক্ষ পাবেন। এই কারণে এই যমুনা নদীতে ভাই বোনের সঙ্গে স্নানের গুরুত্ব অনেক। এছাড়াও যম তার ভাইয়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে এই দিনে প্রতিটি ভাই তার বোনের বাড়িতে যাবেন। সেই থেকেই ভাইফোঁটার উৎসব পালনের প্রচলন চলছে। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।